আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি লেখক কলামিস্ট নজরুল ইসলাম। আলোচনার শুরুতেই আমি আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খাসির মাংসের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে পর্ব দুই। আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে খাসির মাংসের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের অজানা অনেক নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আমরা অনেকেই খাসির মাংস পছন্দ করি, কিন্তু খাসির মাংসের উপকারিতা সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। তাই বন্ধুরা, এবার আমি আপনাদেরকে খাসির মাংসের উপকারিতা সম্পর্কে বলবো। বন্ধুরা, খাসির মাংস একটি সুস্বাদু পুষ্টিকর খাদ্য। খাসির মাংসে খুব সামান্য পরিমাণে রয়েছে কার্বোহাইড্রেট এবং খাদ্য অংশ কোলেস্ট্রল। বন্ধুরা, ছাগলের মাংসে অন্যান্য মাংসের তুলনায় কোলেস্ট্রল কম আছে। এই কম কোলেস্ট্রল ও কম স্যাচুরেটেড ফ্যাট আপনাদের হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। ছাগলের মাংসের তুলনায় অন্যান্য লাল মাংসের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। এই স্যাচুরেটেড ফ্যাট আপনাদের রক্তের মধ্যে কোলেস্ট্রল বাড়ায়। তাছাড়া উচ্চমাত্রার এলডিএল কোলেস্ট্রল হৃদরোগের ঝুঁকি বাড়ায়। প্রোটিন। বন্ধুরা, ছাগলের মাংস উচ্চমানের পাতলা প্রোটিনের একটি ভালো উৎস। ছাগলের মাংসে থাকা এই প্রোটিন আপনাদের স্বাস্থ্য এবং দেহের বিকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় সব অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে থাকে। আপনাদের হাড় বৃদ্ধি, পেশি, ত্বক এবং রক্ত গঠনে প্রোটিন প্রয়োজনীয় ভূমিকা পালন করে থাকে। এছাড়া আপনাদের দেহের ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো মেরামত করতেও প্রোটিনের যোগদান রয়েছে। তাই প্রতিদিনের খাদ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন অন্তর্ভুক্ত করলে শরীরের ওজন বৃদ্ধি পায়। চর্বি। বন্ধুরা, ছাগলের মাংসের সামগ্রিক চর্বি বা ফ্যাট অন্যান্য লাল মাংসের তুলনায় কম থাকে, ফলে ছাগলের মাংস ক্যালোরি কম সরবরাহ করে, যা আপনাদের স্থূলতার ঝুঁকি হ্রাস করতে পারে। ছাগলের মাংসে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে এবং রিকমেন্ডেড আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। মিনারেল। বন্ধুরা, খাসির মাংস আপনাদের শরীর বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য দেহে প্রয়োজনীয় খনিজ সরবরাহ করে থাকে। ছাগলের মাংসে প্রচুর পরিমাণে আয়রন আছে। এছাড়া ছাগলের মাংসে প্রাকৃতিকভাবে সোডিয়াম থাকে কম এবং পটাশিয়াম থাকে বেশি। ছাগলের মাংসে আরও রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। ভিটামিন। বন্ধুরা, ছাগলের মাংস ভিটামিন বি এর একটি ভালো উৎস। প্রতি 100 গ্রাম খাসির মাংসে ক্যালোরি আছে 143 কিলোক্যালোরি। লিপিড আছে 3 গ্রাম, সম্পৃক্ত চর্বি আছে 0.9 গ্রাম, প্রোটিন আছে 27 গ্রাম, কোলেস্ট্রল আছে 75 মিলিগ্রাম, সোডিয়াম আছে 86 মিলিগ্রাম, আয়রন আছে 3.7 মিলিগ্রাম, পটাশিয়াম আছে 405 মিলিগ্রাম। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে খাসির মাংসের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বলব। বন্ধুরা, খাসির মাংস ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। খাসির মাংসে ভিটামিন বি12 আছে। খাসির মাংসে থাকা এই ভিটামিন বি12 আপনাদের স্বাস্থ্যকর ত্বক পেতে সহায়তা করে। খাসির মাংসে আয়রন আছে। খাসির মাংসে থাকা আয়রন গর্ভবতী মহিলাদের অ্যানিমিয়ার ঝুঁকি কমায়। বন্ধুরা, খাসির মাংস রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। খাসির মাংস পটাশিয়াম আছে। খাসির মাংসে পটাশিয়াম আছে। খাসির মাংসে পটাশিয়াম থাকার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। খাসির মাংস আপনাদের হতাশা দূর করতে সাহায্য করে, কিডনির কার্যকারিতা উন্নত করতে পারে। এছাড়া খাসির মাংসে আরও নানান রকমের উপকারিতা রয়েছে। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে কারা খাসির মাংস খাবেন না এই সম্পর্কে বলব। বন্ধুরা, খাসির মাংসে যেমন উপকারিতা আছে তেমনি অপকারিতাও আছে। সব কিছু পরিমাণ মতো খেলে শরীরের জন্য স্বাস্থ্যকর, অতিরিক্ত পরিমাণে খেলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। বন্ধুরা, যাদের লিভারের সমস্যা আছে তাদের ছাগলের মাংস না খাওয়াই উত্তম, কারণ ছাগলের মাংস গরম। এই কারণে হেপাটাইটিস বি রোগীদের ছাগলের মাংস খেতে দেওয়া হয় না, কারণ ছাগলের মাংস লিভারের সংক্রমণের অবস্থা বাড়িয়ে তোলে। এছাড়াও ছাগলের মাংসে প্রোটিনের পরিমাণ বেশি আছে। অতিরিক্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করলে লিভারের কাজের চাপ বেড়ে যায়, এতে রোগ পুনরায় সংক্রমিত হতে পারে যাদের অ্যালার্জি আছে। বন্ধুরা, অনেকের গরু বা ছাগলের মাংসে অ্যালার্জিজনিত সমস্যা থাকে। যাদের ছাগলের মাংসে অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের ছাগলের মাংস এড়িয়ে চলা উত্তম। হৃদরোগী। বন্ধুরা, অন্যান্য লাল মাংসের তুলনায় ছাগলের মাংসে কোলেস্ট্রল কম থাকে,
তবে নিয়মিত সাগরের মাংস খেলে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যেতে পারে, যা হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে তোলে। আবার যাদের হৃদরোগ আছে তাদের পক্ষে অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী ছাগলের মাংস খাওয়া উচিত। বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আজ এই পর্যন্তই। বাকি অংশ পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনাদের সকলের প্রতি আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের সকলকে।